একের পর এক হত্যাকাণ্ডে ফের অশান্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। চলতি বছর এই জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হয়েছে 18 জন। এই অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সেনা ক্যাম্প স্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রতন কুমারদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1997 সালে শান্তি চুক্তির পর থেকে জনসংহতি সমিতি আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে আধিপত্য বিস্তার করে আসছিল বান্দরবানে। তবে সাম্প্রতিক সময়ে পাহাড়ে বিভিন্ন আঞ্চলিক দল সৃষ্টি হওয়ায় নিজেদের অন্তর্কোন্দল ও আধিপত্য বিস্তারের জেরে চাঁদাবাজি ও ক্ষমতার লোভে একের পর এক জড়িয়ে পড়ছে দ্বন্দ্ব সংঘাতে। এর ফলে প্রাণ হারাচ্ছে অনেকেই। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে রাখতে কোনো কোনো সংগঠন সশস্ত্র সংঘাত চালাচ্ছে, এমন অভিযোগ জেএসএস সংস্কারপন্থী এই নেতার। এরা মনে করে যে অন্য নতুন নতুন সংগঠন সৃষ্টি হলে তাদের প্রতিপক্ষ হয়ে আসবে বা তাদের বিরোধিতা করবে, এটা এরা মনে করে। আর পাহাড়ে রাজনৈতিক সংগঠনগুলো গুম, খুন ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলেই অশান্তি বাড়ছে বলে মনে করেন পার্বত্য নাগরিক পরিষদের এই নেতা। প্রচুর পরিমাণে টাকা, চাঁদাবাজি, দখল ইত্যাদি ইত্যাদি কারণে তারা নিজেদের মধ্যে উপদলে বিভক্ত হয়ে আন্তঃকুণ্ডলের কারণে তারা অস্ত্র নিয়ে এই খেলায় মেতে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য বলছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আধিপত্য বিস্তারের জন্যই একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পর্যাপ্ত সেনা ক্যাম্প ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা চাই যে সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী তারা একদম চিরুনি অভিযান করে, প্রয়োজনে হয় এটাকে একদম বন্ধ করে দেওয়া দরকার। চলতি বছরেই এ জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হয়েছে 18 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।